বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন, বিশ্ব জুড়ে নোভেল করোনা ভাইরাসের উপর যে এক স্থিতি তৈরি হয়েছে এবং সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাস এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই নোভেল করোনা ভাইরাস জনিত আক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। ত্রিপুরা রাজ্য গত 28 জানুয়ারি থেকে একযোগে মেডিকেল বিভিন্ন টিম করা হয়েছে, সমস্ত বর্ডার সিল করা হয়েছে, শুধু আকবরা বর্ডার খোলা রাখা হয়েছে। আর তার মধ্যে সমস্ত মেডিকেল টিমের ব্যবস্থা, পরীক্ষা নিরীক্ষা এগুলো ব্যবস্থা রয়েছে। জিবি পন্থ হসপিটালে এবং টিএমসিতে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। জেলার সমস্ত ডিএমদেরকে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 লাগু করে দেওয়া হয়েছে। তাতে যে কোনো জায়গায় যে কোনো সময় গভর্নমেন্ট এই রোগকে রোখার জন্য যে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা কনসার্ন ডক্টর বা কনসার্ন অফিসার থাকবেন ব্যবস্থা গ্রহণের জন্য, তারাও তাদের মধ্যে তাদের উপরে বাধ্যবাধকতা থাকবে, তারা সেই কাজটা যে কোনো সময়ে রাত্রে হোক বিকেলে হোক কাজটা করতে বাধ্য থাকবে। সতর্কতামূলক হিসাবে প্রয়োজনীয় সব সরঞ্জামের ব্যবস্থা ত্রিপুরা সরকার করে রেখেছে। 4টি জায়গা আমরা চিহ্নিত করে রেখেছি, তার মধ্যে ব্যাট থেকে নিয়ে সমস্ত সরঞ্জাম ব্যবস্থা রয়েছে। এমনিতে 37 জনকে আমরা আইডেন্টিফাই করেছিলাম এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশনে বা বর্ডারে, কিন্তু এই পর্যন্ত 37 জনই নেগেটিভ পাওয়া গেছে, কেউ পজিটিভ নেই। কিন্তু আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব যে রাজ্য সরকার একটা লিফলেট তৈরি করছে, কালকের মধ্যে সেই লিফলেটটা একদম গ্রামে প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে যায় সেই হিসাবে আমরা তৈরি করছি। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে নিবেদন করব যে ত্রিপুরাতে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আতঙ্ক তৈরি করার কোনো ব্যাপার নয়। যারা এই বিষয়ে আতঙ্ক তৈরি করবে তা তো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, তার উপর অ্যাকশন হয়ে যাবে। তবে যাতে সাধারণ মানুষকে ভয় ভীতি বা তার জন্য একটা মহল তৈরি করে সেটা যাতে আমার ত্রিপুরাতে না হয়, কারণ ত্রিপুরাতে আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছি আর এই পর্যন্ত কেউ পজিটিভ পাওয়া যায়নি। কিন্তু তার জন্য আমরা সতর্ক থাকবো না, আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের ত্রিপুরাতে আগামী 2-4-5-15 দিন আমাদের প্রচণ্ড সতর্ক থাকতে হবে যাতে এখানে না আসে। তার জন্য আমাদের কী কী সতর্কতা নিতে হবে, যে সমাগম একসঙ্গে 150-200 লোকের সমাগম না করা, যতটা সম্ভব সুযোগ ছোটো হোক বড় হোক সেই সমাগমটি বন্ধ করে দেওয়া, আর খাওয়া দাওয়া নিট অ্যান্ড ক্লিন থাকা, হাত সবসময় নিট অ্যান্ড ক্লিন করে খাওয়া। কারোর জ্বর বা সর্দি কাশি কিছু হয়েছে তো সেটা কোনো রুমাল দিয়ে কাশি দেওয়া, ওপেনলি না করা, থুতু ফেলতে সময় সাবধানতার সঙ্গে সেটা করা, নিজের নোজ রানিং হয়েছে সর্দি যেটাকে বলে, তো নোজ রানিং হয়েছে সেটা যাতে বাইরে ঠাস করে না ফেলা, সেটা ডাস্টবিনে বা কোনো একটা কাগজে বা তার মধ্যেই ফেলে ডাস্টবিনে ফেলা বা কোনো যেই জায়গায় ফেলা যেতে পারে সেই জায়গাতে, রাস্তাঘাটে বিশেষ করে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এগুলোকে পরিচ্ছন্ন মানে নিট অ্যান্ড ক্লিন রাখা, আর নিজেকেও সেইভাবে তৈরি রাখা। আর যখনই যদি কেউ এমন ধরনের হয় যে আমার কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে তো হালকাতে না নেওয়া, আশপাশের যেই কোনো হসপিটাল আছে তার সঙ্গে বা আমাদের মেডিকেল টিম আছে তার সঙ্গে যোগাযোগ করা, আমাদের পুলিশের যে নাম্বার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা, বাড়ি থেকে নিয়ে আসার জন্য তাকে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য, তো সেই ব্যবস্থাগুলো আমরা
আমরা সারা ত্রিপুরা যা করে ব্যবস্থা করে রেখেছি, কিন্তু আপনারা সমস্ত ত্রিপুরাবাসী নিজেদের মধ্যে সচেতনতা রাখা, যাতে এই ধরনের কোনো কিছু হলে আমরা সেটা নিজেরা মোকাবেলা করতে পারি। কারণ কি, না হলে হয় কি, যদি পজিটিভ কোন কারণে হয়, কারোর জ্বর হয়েছে, কাশি হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো সে বুঝতে পারেনি তার এই পজিটিভ এসে গেছে, তো আশপাশের লোকেদের মধ্যে এটা ছড়িয়ে যাবে, যাতে না হয়। আর তার জন্য আমরা সবাই যাতে সেই ব্যবস্থাগুলি সরকারের মাধ্যমে করা হয়েছে তার সঙ্গে সহযোগিতা করা, আর নিজেকেও সেইভাবে প্রস্তুত করা, এটাই আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনম্র নিবেদন। আর সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেটকে, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মেমোরেন্ডাম পাঠিয়ে দিয়েছে এবং যা যা ব্যবস্থা নেওয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে সমস্ত ব্যবস্থা নিয়ে নিয়েছে, তার জন্য ত্রিপুরাবাসী নিশ্চিত থাকতে পারে। কিন্তু আবার আমি বলব যে নিজেদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখা, আর যদি এই ধরনের কোনো কিছু হয়, জ্বর হয়, কাশি হয়, সর্দি হয়, তো তাকে স্বাভাবিক কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ তার চিকিৎসার জন্য আশপাশের যে কোনো হসপিটাল আছে বা যে ব্যবস্থা সরকার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা। থার্টি সেভেন এগুলো ট্র্যাভেলিস্ট তো সরকারের কাছে আছে, ম্যাক্সিমামই বাইরে থেকে আসা, বাইরে থেকে এয়ারপোর্ট থেকে এসে, যেমন একজন ইটালি থেকে এসে সোনামুড়াতে চলে এসে, তো ওনাকেও জিবিতে অ্যাডমিশন রাখা হয়েছে, কিন্তু ওটাও নেগেটিভ এসে, আজকেই তার রেজাল্ট এসে নেগেটিভ এসে, তো ত্রিপুরাতে এই পর্যন্ত কোনো পজিটিভ কেস নেই। কিন্তু এগুলো সবগুলি বাইরে, ত্রিপুরাতে আছে এমন কোনো লোকের হয়েছে এমন ঘটনা নেই, সবগুলো কেউ হয়তো বা দিল্লি থেকে এসছে, কোনো বাইরে থেকে দেশ থেকে এসছে বা অন্যান্য স্টেট থেকে এসছে। এই হসপিটালে একটি কেসও নেই যে হসপিটালে হয়েছে, কোনো গ্রামে হয়েছে, কোনো শহরে আমাদের হয়েছে এমন ধরনের কেস নেই। তার জন্য বলছি ত্রিপুরাতে তার জন্য ভয় পাওয়ার কোনো কিছু, কিন্তু তবুও কারণ কি, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তার বিষয়ে আমরা জানাকারি আমাদের কাছে রয়েছে, কিন্তু বাংলাদেশের 80% আমাদের ত্রিপুরা বর্ডার রয়েছে, বর্ডারগুলো আমরা এখন সমস্ত ভিসা আর ইমিগ্রেশন বন্ধ করে দিয়েছি, শুধু আগ্রা বর্ডার রেখেছি, কিন্তু তার মধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা আছে, হেলথের সমস্ত চেকিংয়ের ব্যবস্থা এখানে অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে, আর যা যা ভ্যাকসিনেশন থেকে যা যা করার সেগুলো ত্রিপুরা সরকারের কাছে পর্যাপ্ত ওষুধপত্র এবং তার ব্যবস্থা রয়েছে। এখনো দেখুন 20 তারিখ থেকে, আগামী 20 তারিখ থেকে বিধানসভা সেশন রয়েছে, তো সে বিষয়ে পার্লামেন্টের অ্যাফেয়ার্স মিনিস্টার বাইরে আছেন, কাল উনি আসবেন, আসলে একবার যারা বিএসসি মেম্বার আছে, স্পিকার আছে, এদের সঙ্গে ওনারা একবার বসবেন, কথাবার্তা বলার দরকার। অনেকগুলো স্টেটে দেখা যাচ্ছে যে এডুকেশন ইনস্টিটিউটগুলো বন্ধ করে দিচ্ছে, যদিও অনেকের পজিটিভ ধরা পড়েছে, তো নর বন্ধ করছে, সেলমনও বন্ধ করছে। ত্রিপুরাতে এখনও আমাদের এখানে লোকাল কাউকে থাকছে হয়ে গেছে এমন কোনো এক্সাম্পল নেই, তার জন্য এখনও এত সিনেমা বন্ধ করা, স্কুল বন্ধ করে দেওয়া, যেমন দিল্লিতে বন্ধ করেছে, কিন্তু বাকি উত্তরপ্রদেশও বন্ধ করে তেমন না, তো ত্রিপুরাতে এই ধরনের কেসেস স্থায়ীভাবে এখনও হয়নি, যারাই যেই ধরনের যে আমি কেসগুলো বললাম বাইরের দিকে আসে, তো এখনও সেটা ত্রিপুরা বোধহয় প্রভাব ফেলতে পারেনি। আর আমি ভগবানের কাছে উপরওয়ালা কাছে কামনা করবো এটা আমার স্টেটে যাতে সেগুলো না হয় না আসে। আর তারপরে এই ধরনের কোন যদি কোনো সিমটাম আমাদের কাছে আসে আমরা তুরন্ত যে যে ব্যবস্থা নেব। শুধু তো প্রোগ্রামেই ক্যান্সেল হয়ে গেছে, মানে প্রধানমন্ত্রী যাবে। স্যার, বড় মাত্রায় সমাগমের একটা বিধিনিষেধ আছে, তো শহরে বেশ কিছু মেলা চলছে, ওগুলো কি নির্দিষ্ট সময়ের আগে মেলাগুলি কি পোস্টপন করা বা ছেলেদের একটা বাধা? এখন সেই বিষয়ে আজকে সরকার কিছু ডাইরেকশন দিয়েছে ডিএমকে, তো স্বাভাবিকভাবে এগুলো যাবে, সবার কাছে ডাইরেকশন যাবে, ডাইরেকশন হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কী কোন জায়গা চলছে সেগুলো যাতে বড় সমাগম না হয় সেগুলোর ব্যবস্থা। আর সরকারের কাছে এই যে একটা আমরা লাগালাম তার কাছে গভর্নমেন্টের কাছে পুরো পাওয়া, যে কোনো কিছু যে কোনো সময় বন্ধ করে দিতে পারে।
সাইটে স্যানিটেশনের বিষয়ে আমরা কোনো একটা ব্যবস্থা করেছি, স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে সীমান্ত লাগোয়া যে সব গ্রামগুলি রয়েছে, সেই সব গ্রামগুলিতে স্বাস্থ্য পরিষেবার কি মানে ব্যবস্থা করছে সরকার? স্বাস্থ্য পরিষেবার সঙ্গে একটা সম্পর্ক, স্বাস্থ্য পরিষেবা আগে যে এই করোনা ভাইরাস নিয়ে কি সচেতনতা করছে? সচেতনতা রয়েছে, দেখো সীমান্তবর্তী হোক আর যাই হোক, ত্রিপুরা তো ত্রিপুরাই, তো এগুলোর প্রতি নজর রয়েছে। আমি তো বললাম 80% বর্ডার এরিয়া, তো বর্ডার এরিয়াতে কী কী হতে পারে আইডিয়া আছে আমাদের, তার জন্য স্পেশাল ড্রাইভ হবে, মানে সিএসসিগুলো বিএসসিগুলো আছে প্রাথমিক হেলথ সেন্টার, তাদেরকে সবাইকে এখন স্পেশাল ডাইরেকশন যে অ্যাক্টটা আজকে লাগু করেছে, তারপর আপনি আপনি সবার দায়িত্ব হয়ে যাবে। বললাম তাদের কাছে পাওয়ার থাকবে যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো কিছু বন্ধ করা, যে কোনো ডিএমের কাছে, সঙ্গে সঙ্গে যারা তার জন্য দায়িত্ব কোনো ডাক্তার কোনো অফিসার থাকবে তাদের উপরও এই একটা লাগু, তাদের উপর 24 hours কাজ করতে হবে। রেলওয়ে স্টেশন, ISBT, এয়ারপোর্ট আছে, হেল্প ডেস্ক হচ্ছে, আগরতলা স্টেশন, তারপরে ধর্মনগর স্টেশন বিশেষ করে, আর বাকি ছোটগুলোর মধ্যে এখনের যে সার্কুলেশন হয়েছে তাতে আপনি আপনি তার ব্যবস্থা করতে বাধ্য।